জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। চলুন আমরা সরাসরি বিষয়ের মধ্যে প্রবেশ করি। যে সকল ভার্বকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করার জন্য তার অন্তর্গত ভাওয়েলকে, যাকে ইংরেজিতে বলে স্টিম ভাওয়েল, সেই ভাওয়েলকে পরিবর্তন করতে হয় তাকেই বলে স্ট্রং ভার্ব। কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। লক্ষ্য করুন, এখানে কয়েকটি উদাহরণ রয়েছে। মিট, এটি একটি স্ট্রং ভার্ব। আমরা যখন এই ভার্বটিকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করছি, তখন আমরা কিভাবে করছি, আমরা এর একটি ভাওয়েলকে মাইনাস করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। তার মানে কি, এই ভার্বটিকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত হওয়ার জন্য তার একটি ভাওয়েলে পরিবর্তন আনতে হলো। স্টিক আরেকটি ভার্ব রয়েছে। এই ভার্বটিকে আমরা যখন পাস্ট ফর্ম করব, তখন আমরা কি করব, আমরা কি লিখব, আমরা লিখব স্টাক। লক্ষ্য করুন, এই ভার্বটি স্টাক হওয়ার সময় তার মূল শব্দে যে আই ছিল সেটিকে বাদ দিয়ে সে ইউ কে গ্রহণ করেছে। তার মানে কি, স্টিক ভার্বটি পাস্ট ফর্ম হওয়ার জন্য তার অন্তর্গত যে ভাওয়েল, যে স্টিম ভাওয়েলটা রয়েছে, সেই স্টিম ভাওয়েলে পরিবর্তন এনেছে। দেখুন, রাইজ আরো একটি স্ট্রং ভার্ব। এই ভার্বটিকে আমরা যখন কি করব, পাস্ট ফর্ম করব, তখন এই ভার্বটি কিভাবে পাস্ট ফর্ম হবে, সে আই কে বাদ দিয়ে পাস্ট ফর্ম হওয়ার জন্য ও গ্রহণ করবে। দেখুন, এখানেও ভার্বটি পাস্ট ফর্ম হওয়ার জন্য তার অন্তর্গত একটি ভাওয়েলে পরিবর্তন এনেছে, বা এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে। আর পাস্ট পার্টিসিপল হওয়ার জন্য সে কি করছে, সে রাইজেন, যদি একটু ব্যতিক্রম, সে একটি এন গ্রহণ করছে। চলুন আমরা উইক ভার্বের সংজ্ঞা দেখে নিই। আপনারা স্ক্রিনে এখন উইক ভার্ব দেখতে পাচ্ছেন। আসলে উইক ভার্ব কাকে বলে, যে ভার্বগুলো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হওয়ার জন্য ইডি, ডি বা টি গ্রহণ করে, অর্থাৎ যে ভার্বগুলো শেষে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার জন্য আমরা ইডি, ডি বা টি বসিয়ে থাকি, সেগুলোকেই বলা হয় কি, সেগুলোকেই বলা হয় উইক ভার্ব। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাইড, এটি একটি উইক ভার্ব। আমরা যখন এটিকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করছি, তখন আমরা কি করছি, এর সঙ্গে ডি যুক্ত করছি। দেখুন মেক, এটি একটি উইক ভার্ব। এটিকে যখন আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করছি, তখন আমরা কি করছি, ডি যুক্ত করছি, কে বাদ দিয়ে। এভাবে যে সকল ভার্ব নিজেকে পরিবর্তন করার জন্য, অর্থাৎ অন্য রূপে যাওয়ার জন্য বা অন্য রূপ ধারণ করার জন্য শুধুমাত্র ইডি, ডি বা টি গ্রহণ করে, তাকেই বলে উইক ভার্ব। দেখুন টক, এটি আরেকটি উইক ভার্ব, যাকে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার জন্য কি করেছি, ইডি যুক্ত করেছি, টকড, টকড। চলুন উইক ভার্বগুলোকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার জন্য আসলে আমরা কি ধরনের পদ্ধতি গ্রহণ করতে পারি তার কিছুটা আলোচনা করা যাক। এখানে একটি কথা বলে রাখা ভালো, যে আসলে বিভিন্ন ভার্বগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার তেমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভার্বগুলোর ফর্ম মুখস্থ করতে হয়। তারপরেও উইক ভার্বের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারব। চলুন আমরা দেখে নিই কি করা যায়। আপনারা এখানে একটি নিয়ম দেখতে পাচ্ছেন, যদি কোনো উইক ভার্বের শেষে ই থাকে বা ভাওয়েল থাকে, সেই ভার্বটিকে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার জন্য আমরা কি যুক্ত করব, আমরা যুক্ত করব ডি। কিন্তু যদি কোনো উইক ভার্বের শেষে টি থাকে, তাহলে আমরা যুক্ত করব ইডি। চলুন কিছু উদাহরণ দেখে নিই। কম্বাইন্ড, কম্বাইন্ড, কম্বাইন্ড। মেল, মেল্টেড, মেল্টেড। অ্যাড, অ্যাডেড, অ্যাডেড। ডিসকাস, ডিসকাসড, ডিসকাসড। লক্ষ্য করুন, এই
উইক ভার্বগুলোকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে রূপান্তরের জন্য কোথাও আমরা ডি ব্যবহার করেছি এবং কোথাও আমরা ইডি ব্যবহার করেছি। যেখানে শব্দের শেষে কনসোনেন্ট ছিল সেখানে আমরা ইডি ব্যবহার করেছি, যেখানে শব্দের শেষে ভাওয়েল ছিল সেখানে আমরা ডি ব্যবহার করেছি। চলুন আমরা আরেকটি পদ্ধতি দেখি। যদি কোনো উইক ভার্বের শেষে ওয়াই থাকে আর ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বটিকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার জন্য ওয়াই উঠিয়ে দিয়ে তার পরিবর্তে শব্দের শেষে বা ভার্বের শেষে আইডি যুক্ত করব। কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। আপনারা লক্ষ্য করুন, মডিফাই এই শব্দটির শেষে কি রয়েছে? ওয়াই, আর ওয়াই এর পূর্বে একটি এফ কনসোনেন্ট রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা ভার্বটিকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার জন্য কি করব, ওয়াইটা উঠিয়ে দিব, আইডি যুক্ত করব। জাস্টিফাই এই শব্দেও শেষে একটি ওয়াই রয়েছে এবং লক্ষ্য করুন ওয়াই এর পূর্বে এফ কনসোনেন্ট রয়েছে। এখানেও আমরা কি করব, এখানেও আমরা ওয়াই উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আইডি যুক্ত করে ভার্বটিকে কি করব, ভার্বটিকে কি করব, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করব। বিউটিফাই এখানে আমরা আরো একটি ভার্ব দেখতে পাচ্ছেন। এই ভার্বটিকেও আমরা একই নিয়মে কি করব, এই ভার্বটিকেও আমরা একই নিয়মে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করব। পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করব তা হচ্ছে ওয়াই উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা আইডি ব্যবহার করব। কিন্তু আমরা কেন আইডি ব্যবহার করব, কারণ শব্দটির শেষে ওয়াই রয়েছে আর ওয়াই এর পূর্বে একটি কনসোনেন্ট রয়েছে। চলুন আমরা আরো একটি পদ্ধতি দেখি। যদি কোনো উইক ভার্বের শেষে ওয়াই থাকে আর ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আমরা শব্দটির শেষে শুধু ইডি যুক্ত করে ভার্বটিকে আমরা পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম করব। চলুন কয়েকটি উদাহরণ দেখে নিই। ডিপ্লয় আপনারা একটি উদাহরণ দেখতে পাচ্ছেন। ডিপ্লয় শব্দটির শেষে রয়েছে ওয়াই আর ওয়াই এর পূর্বে একটি রয়েছে ও ভাওয়েল। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা ওয়াই কে উঠাবো না, ওয়াই কে না উঠিয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার জন্য আমরা শব্দের শেষে ইডি যুক্ত করব। ডেস্ট্রয় আরো একটি উইক ভার্ব। এই ভার্বটি শেষে ওয়াই রয়েছে এবং ওয়াই এর পূর্বে ও একটি ভাওয়েল রয়েছে। সুতরাং এই ভার্বটিকেও আমরা কি করব, ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। আজকের এই টিউটোরিয়ালটি শোনার জন্য জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরো অনেক টিউটোরিয়াল নিয়ে এবং কিভাবে সহজে গ্রামার শেখা যায় এবং তা রপ্ত করা যায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং পরীক্ষার খাতায় আসলে আমরা কিভাবে সহজে সঠিক গ্রামার প্রয়োগ করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। আজকের মতো এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ।